আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমাদের পবিত্র হওয়া প্রয়োজন। কিভাবে পবিত্র হব? আমরা অনেকে ঘুম থেকে ওঠার পরে মগের ভিতরে বা আমরা অজুর পত্রে পানি হাত প্রবেশ করিয়ে দিই। ঘুম থেকে ওঠার পরে আমাদের পবিত্র হওয়া প্রয়োজন। কিভাবে পবিত্র হব আমরা এটা অনেকেই জানি না। ঘুম থেকে ওঠার পরে আমরা ওই পত্রে বা মগের মধ্যে হাত ঢুকিয়ে দেই, বালতিতে হাত ঢুকিয়ে দেই, কিন্তু দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ঘুমাও, ঘুমান্ত অবস্থায় তোমাদের এই হাত কোথায় যায় তোমরা কেউ জানো না। সুতরাং ঘুম থেকে ওঠার পরে আগে উভয় হাত তিনবার সুন্দর করে ধৌত করে নিতে হবে। আমি আবারও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব, আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা অজু করার সময় পাত্রে হাত প্রবেশ করার পূর্বে আমরা উভয় হাত তিনবার সুন্দর করে কবজি পর্যন্ত ধৌত করে নেব ইনশাআল্লাহ। তারপরে আমরা অজুর পাত্রে হাত প্রবেশ করাবো। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা জানি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমরা উত্তমভাবে উত্তম রূপে অজু করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে হয়, আমরা যখন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করব তখন আমাদের হাত দ্বারা অর্জিত সকল সাগিরা গুনাহ ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। যখন আমরা কুলি করব, মুখমণ্ডলে পানি দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করার চেষ্টা করব, মাথা মাসেহ করব, পা ধৌত করব, এই অঙ্গগুলো দ্বারা আমরা যে পাপ করি প্রতিনিয়ত, এই পাপগুলো ঝরে ঝরে পড়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা প্রথমে আমাদের কাজ হিসেবে, আমাদের প্রয়োজন হিসেবে আমরা সুন্দর করে পবিত্র হওয়াটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তার মানে আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সুন্দর করে উভয় হাত তিনবার কবজি পর্যন্ত ধৌত করে নেব ইনশাআল্লাহ। তারপরে আমরা সুন্দর করে উত্তম রূপে অজু করার চেষ্টা করব। আমাদের এই অজুর যে অঙ্গগুলা প্রবেশ পানি দ্বারা ধৌত করি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই নখের মধ্যে যদি পানি প্রবেশ করে, এই নখের ভিতরে যদি কোনো পাপ থাকে তাহলে অজুর পানির সাথে সেই পাপটা ঝরে পড়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আসুন আমরা এটা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।